Hi everyone, welcome back to our new vlog. আমরা এখন আছি দমদম সেন্ট্রাল জেল মোড়। তো মা আমাদের আসতে বলেছিল পূজা শপিং এর জন্য, আমার নয় মাম্মামের আর মাম্মামের পাপার। তো আমরা অনেকক্ষণ আগে এসে পৌঁছে গেছি, তারপর আমরা ওয়েট করছিলাম মা আর ভাইয়ের জন্য। এই শপটাতে আমরা ঢুকবো, আরবান, এটা নিউ হয়েছে। তো এখানে আমি আগে একদিন এসেছিলাম ভাইয়ের সঙ্গে, ভাই যখন শপিং করতে এসেছিল, তো ওখানে আমার গিয়ে খুব ভালো দেখে মনে হয়েছে কালেকশানগুলো, আর প্রাইসটাও মোটামুটি ঠিকঠাকই আছে ওয়েস্টার্ন ওয়্যারের জন্য। তো সেই জন্য মা বললো যে ঠিক আছে, এরপরে যখন মাম্মামকে আর পাপাকে দেবে তখন এখান থেকেই দেবে। তো সেই জন্য আমরা চলে এসেছি অনেকক্ষণ, এখন আমরা ঢুকেছি স্টোরে, এরপর আমরা চুজ করব। তো এই যে অনেকক্ষণ পরে মায়ের সাথে দেখা হয়েছে, ও ভেবেছে যে আমি আবার হয়তো ওকে মি বাড়িতে নিয়ে যাব, মানে বাড়িতে নিয়ে যাব, বাট আমি বললাম যে আমি আর বাড়িতে যাব না, একবারে এখান থেকে সব কিছু কিনে টিনে তারপর আমি বেরিয়ে যাব। আর আমি তো বললাম যে আমার হাজব্যান্ডকে আসতে, বাট ও তো আসবে না, ও তো কাজ করছে বাড়িতে, সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি এসে নিয়ে নিচ্ছি। তো ওর মামামের পাপার তো শপিং হয়ে গেছে, এবার আমরা মামামের শপিংটা করে নিচ্ছি। মামামের শপিং কী কী করেছি আমরা স্টোরে দেখাতে পারিনি, বাট কারণ অনেক ওখানে ভিড় ছিল, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। এই যে বসে পড়েছে কী কী কেনা হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ড্রেস আছে, আসলে একবারই আমরা সব কিনে নিয়েছি, আমাদের তো একটা দেওয়ার কথা ছিল, তো একবার আমি ওখানে গেছিলাম, ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপর ওর পিমণি দেবে, তো সেই জন্য ওর পাপা বললো যে ঠিক আছে দাঁড়াও দিদি তো দেবে, তাহলে আমি তুমি যখন ওখানে যাচ্ছ ওখান থেকেই নিয়ে নাও। আসলে ওর ড্রেসগুলো ফিট হতে খুব প্রবলেম হয়, একে তো ওর সফট চাই, ডিজাইনার চাই, আবার একটু লুজ ফিটিং হবে সেরকম চাই, মানে খুব বেশি ফিটিংস হয়ে যাবে সেরকম আবার পরবে না, আবার সফটও হতে হবে। তো ওর খুব ঝামেলা আছে ড্রেস নিয়ে, সেই জন্য বললো তুমি ওখানে যখন যাচ্ছ ওখান থেকেই নিয়ে নাও। তো এটা ওর ফার্স্ট ড্রেস, এটা খুব পছন্দের, মভি পিঙ্ক কালার। তো এটা একটা ওয়ান পিস, এটা খুবই সফট, একটা শিফন জর্জেট মেটেরিয়াল টাইপের ছিল, খুব পরে খুব আরাম পেয়েছে, ওই জন্য খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা ড্রেস না একটু বড়ই নিই, যাতে অ্যাটলিস্ট দু তিন বছর তো পরতে পারে। এখানে জিন্সের সাথে যে টপসটা পরা, এই টপসটাও সেরকম সফট, মানে মুঠো করলে একদম হাতের মধ্যে চলে আসে। এরপর একটা জাম্পস্যুট টাইপের নিয়েছি, তো এটা আবার আমি একটু পরে দেখেছিলাম, ট্রাই করেছিলাম, দেখি আমারও বেশ ভালোই ফিট হচ্ছে। একটু বড় নেওয়া হয়েছে, কারণ ছোট নেব আবার ফিট হবে না, মুশকিল হয়ে যাবে। আর এই ড্রেসটা তো ষষ্ঠীতে দেওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে, এখনও পরা হয়নি, এটাই আবার একবার ট্রায়াল দিয়ে নিল। ও এটাতে দেখে এটা পরে বেশ মজা পায়, কারণ ওর মনে হয় এটা নাকি মিনি মাউসের ড্রেস, তো নিজেকে মিনি মাউস মনে হয় বলে এরকম একটু নাচানাচি করে এই ড্রেসটা পরলেই। আর এটা একটা নর্মাল একটা টিস কিনেছিলাম, আর এটার সাথে স্কার্টটা। আর এই ড্রেসটা দিয়েছে হচ্ছে ভাই, ভাই এটা নিজে পছন্দ করেছে, এটা আমি পছন্দ করিনি, ও এসে একদিন আমার বাড়িতে এসে দিয়ে গেছিলো। তো এইটার ওপরে একটা জ্যাকেটও আছে, আর এই মিডিলের এগুলো সব মিরর ওয়ার্ক করা, আর এটা হচ্ছে একটা স্কার্ট প্যান্ট টাইপের ছিল। আর এটা দিয়েছে বাবা, বাবা টাকা দিয়েছিল মা পিস কিনে, আর আমার ছোটো মাসি সালোয়ার বানাতে পারে, সব কিছুই বানাতে পারে, জামা ফ্রক ট্রক সবই বানাতে পারে, তো মাসি বানিয়ে দিয়েছে। আর এই ওপরের পিসটা মাসি নিজে বানিয়েছে, আর এটা কিন্তু হাকোবা আছে, যেটা এখন ট্রেন্ডে রয়েছে। আর এইবার হলো আমার শপিং, তো আমি অনেক কিছুই কিনে ফেলেছি, যদিও এই বছরের সব কিছু নয়, এখানে গত বছরেরও ছিল। এই যেমন ফার্স্টে মারুনটা, ওটা আমাকে তো মা ষষ্ঠীতে দিয়েছে, তো এরকম। আর এই যে এই পেস্তা গ্রিনটা, এটা কিন্তু গত বছরের। এই ইয়েলোটা, ইয়েলোটা আমি এবছর কিনেছি, রেডটাও, এটাও গত বছরের। আর হচ্ছে এই ওয়াইন কালারটা, ওয়াইন কালারটা আমি এবছর কিনেছি। আর তারপরে আছে কী কালার আছে, তারপরে আছে এই যে পিকক ব্লুটা, পিকক ব্লুটাও আমি এবছরই কিনেছি। তো এরকমই, আর এখানে সবকটাই থ্রি পিস সেট রয়েছে। আর এই শাড়িটা শিফনের, এই শাড়িটা কার্তা নামার, এটা এবছর কেনা।
আর মিডিলের যে সিকুইন টাইপের মাসলিন শাড়িটা, এটা আমার গত বছরের কেনা, এটা আমার হাজব্যান্ড দিয়েছে। আর এই পাশের যেটা পিঙ্ক আর হলো স্কাই ব্লুটা, এটা অর্গানজা আছে, এটা বাবা দিয়েছে গত বছর। তো এগুলো কিছুই আমার পরা হয়নি, সব কিছু পরিনি গত বছর পূজায়, কিছু কিছু রেখে দিয়েছিলাম। তাহলে এবার একটু ট্রায়াল দিয়ে দেখা যাক ড্রেসগুলো কেমন লাগছে। এটা তো পেস্তা গ্রিন, বাট কালারটা জাস্টিফাই হচ্ছে না ভালোভাবে ক্যামেরায়, এটা এতটা লাইট শেড নয়, আর একটু ডিপ শেড আছে। এবার দেখা যাক মাম্মামির পাপার আউটফিটগুলো। তো এটা একটা টিজ আছে, ও বেশি টিজি পরতে পছন্দ করে, তো বলেছে যে টিজি আনতে। ওটা ছিল ব্লু কালার, এটা গ্রিন শেডের ওপর এই রেড হোয়াইট টিজটা, আর দুটো কার্গো প্যান্ট, আর হচ্ছে আরেকটা টিজ আছে মারুন কালারের। এগুলো আমাদের বাড়ি থেকে দিয়েছে, অনেকবার জিন্স নিতে বলা হয়েছিল আর শার্ট নিতে বলা হয়েছিল, বাট নেয়নি, অনেক আছে ওইগুলোই এখনও পরেনি, তাই বলেছে বারবার করে টিজ নিতে। আর এখানে আছে মামামের হেয়ার ব্যান্ড, কোম ক্লিপ, আর পিস্টল গার্ডার, আর এগুলোই আছে ক্লাচার টাইপের। তো এটা মামামের খুব পছন্দের এই হেয়ার ব্যান্ডটা আর এই ক্রিস্টালের গার্ডার, তো যেখানে যাবে চুল বেড়ে যাবে ক্রিস্টালের গার্ডার। ও নিত্য নতুন লাগে, ওর এক গাদা মানে এত হেয়ার ব্যান্ড হয়ে গেছে যেন ও নিজেই একটা দোকান দিতে পারবে, তাতেও ওর হেয়ার ব্যান্ড চাই। আর আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে, দিদির বাড়িতে সবাইকেই টাকা ধরে দেওয়া হয়ে গেছে, ওরা যে যার মতো করে সব কিনে নেবে। আবার কার কখন ফিট হবে না, পছন্দ হবে না, ওরকম একটা ব্যাপার থাকে, সেই জন্য সবাইকে টাকাই দেওয়া হয়। আমি এই সব ক্লিপসগুলো অনলাইন পারচেস করেছি, আর এগুলো সব ব্যাংকক কালেকশন, আর আমার কাছে এগুলো ডিসপ্যাচ হয়ে এসছে মুম্বাই থেকে। আর আমি যার কাছ থেকে নিয়েছিলাম সে ওই সময় ব্যাংককে ছিল, তো আমাকে দেখিয়েছিল, আমি চুজ করে অর্ডার দিয়েছিলাম, তারপর সেগুলোকে ডিসপ্যাচ করেছে, আর ও থাকে মুম্বাই। দুর্দান্ত কালেকশন আর অসম কোয়ালিটি সব কটা। না বাড়িয়ে এখানেই এন্ড করছি, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন সবাই। আর আমাদের ড্রেসগুলো, দুজনের ড্রেসগুলো কেমন হয়েছে, ও দুজন না তিনজনের ড্রেসগুলো কেমন হয়েছে, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।